সুমাইরা সুলতানা মৌ, নেত্রকোনা শহরের ছোটবাজার এলাকার মোহাম্মদ আব্দুল হালিমের মেয়ে। তাকে সারপ্রাইজ দিতে হঠাৎ শনিবার বিকেলে চিত্রনায়িকা পরিমণি হাজির, সঙ্গে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার সোলাইমান সুখন। তাদেরকে দেখে রীতিমতো খুশিতে আটখান মৌ। এরপরই জানানো হলো তিনি নগদে মোবাইল রিচার্জ করে গাড়ি জিতেছেন। মৌ গত বৃহস্পতিবার পর্যন্ত নগদে লটারি চলাকালীন সময়ে মোবাইল রিচার্জ করেছেন। গাড়ি জেতার খবর শুনে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। এরপর মুক্তারপাড়া মাঠে তার কাছে গাড়ি হস্তান্তর করা হয়। এই সময় মৌয়ের পরিবার সহ আত্মীয় স্বজনরা খুশিতে আত্মহারা হয়ে পড়েন। আসলে আমরা সবাই অনেক খুশি, গাড়ি তো বড় জিনিস না, একটা এত বড় স্টার আসছে, মানে সবাইয়ের সাথে একটা পরিচিতি হয়েছে, এটাতে আমরা অনেক খুশি সবাই। যে কোনো পুরস্কারই ভালো লাগে, গাড়ির মতো একটা মেগা পুরস্কার তো নিঃসন্দেহে ভালো। এটা আমার স্বপ্ন একটা বাস্তবায়ন হলো আর কি। মানুষের তো প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে, একটা গাড়ি একটা বাড়ি থাকবে, তো আল্লাহর রহমতে অশেষ রহমতে এবং নগদের এই ক্যাম্পেইনের কারণে আমাদের একটা স্বপ্ন পূরণ হয়ে গেল আর কি। বাচ্চাদের ভালো লাগাই তো কিছু পাওয়া, মানে মা বাবার গর্ব সব কিছুই আল্লাহর রহমতে। এটা তো টোটালি আনএক্সপেক্টেড ছিল, আমি পাবো এত এত মানুষের মধ্যে। জাস্ট র্যান্ডমলি রিচার্জ করতে থাকতাম, ভাবতাম যে যদি কোনোদিন লেগে যায়, তো লেগে গেল। নগদে কর্মকর্তা জানান, গাড়ি সহ বিভিন্ন উপহার জেতা অফারটি চালু থাকা অবস্থায় যে যেখানে বসে রিচার্জ করবেন তাদের মধ্য থেকে ভাগ্যবান নির্ধারণ করা হবে। যত ধরনের ডিজিটাল লেনদেন করা যায় সবগুলো উৎসাহ দেওয়া, বাট আপাতত এই পার্টিকুলার আজকে যে উদ্দেশ্যে আসা সেটা হচ্ছে রিচার্জ। 50 টাকা বা তার বেশি যদি কেউ নগদে রিচার্জ করে তাহলে এই ক্যাম্পেইনে যুক্ত হতে পারবে। আগামী অন্য কোনো অফার দেওয়ার আগ পর্যন্ত অথবা এই অফার বন্ধ না হওয়া পর্যন্ত গাড়ি জেতার সুযোগ বহাল থাকবে বলেও জানায় নগদ কর্তৃপক্ষ। সময় সংবাদ, নেত্রকোনা।